মানে আপনারা অবাক হয়ে যাবেন যে মানে আমি কারো কথা আমি প্রথম নির্বাচনটা করলাম সবার কথায় আমার পুরো চলচ্চিত্র পরিবারের কথা বা সেকেন্ড টাইম আমি নির্বাচন করতে চাই ওই নির্বাচনটা আমাকে রিকোয়েস্ট করেছিল আমার বন্ধু বান্ধব সব আমার আমার বন্ধু খসরু আলম ভাইয়া তারপরে মাসুম বাবুল প্রাত মাসুম বাবুল হোসেন ভাই দীপজুল ভাই আমি সবাইকে না করে দিয়েছি উনি বললেন যে আমার জন্য আমি তাকে আমি কি শব্দের অর্থ ভালো করে জানি না বাট আমরা জানি যে পীর মানে যাকে মান্য গ্রহণ করা যায় মুরব্বী আমি এমনি ফান করে বলতাম যে আপনি আমার পীর সাহেব কারণ উনি এমন একটা ফিল্মে এমন একটা লোক যা ফিল করতেন উনি সেটাই বলতেন উনি কোনো মেকি কোনো কিছু ছিল না এই জন্যই আমি আমার আমার ভেতরটা তাকে সারেন্ডার করেছি যে উনি আত্মা দিয়ে কথা বলতেন উনি আত্মা দিয়ে চলতেন রাগ করলে রাগ বাট রাগের যে যার উপর রাগ করলেন সে যদি তার কাছে যায় একবার বলে সরি এক সেকেন্ড উনি বুকে জড়ায় নিতেন মানে ফিল্মে এই 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 জিনিসটা এত বড় মনের মানুষের কোনো বিকল্প ছিল না উনি এত বড় মনের মানুষ ছিলেন আপনারা সবাই জানেন উনি অসম্ভব ভালো একজন অভিনেতা অসম্ভব ভালো একজন নেতা কিন্তু উনি কত বড় মাপের ভালো মানুষ ছিলেন এটা যারা তার সাথে মিশছে কেবল তারাই জানে এবং তার কাছে যারাই গেছে যে কোনো প্রবলেমে উনি ওনার জীবনে বেস্টটা দিয়ে তাকে উপহার করতে চেষ্টা করেছেন শ্রদ্ধেয় ফারুক পাঠানের কাছ থেকে কেউ কখনো আমার মনে হয় না যে কোনো উপকার ছাড়া ফেরত এসছে উনি এমন একটা ব্যক্তি ছিলেন অভিনয় করার সময় স্মৃতি মানে মানে প্রথম ছবি যখন জীবন সংসার করতে যায় উনি ফারুক সাহেব নয়নমণি উনি সুন্দরী উনি লাঠিয়াল উনি সীমাল উনি মানে পারফরমেন্স অস্বীকার করবো তখন ফার্স্ট ছবি যখন করতে যাই তখন বললাম যে ভাইয়া আমি কি আমার অনেক বড় ডায়লগ ছিল তার ভাইয়া আপনি আমাকে একটু অ্যালাউ করবেন আমি কিন্তু আমার ডেফিনেটলি করতে পারতাম তুমি ওই দিন থেকে আমি বললাম যে ভক্ত হয়ে গেলাম যে মানে আমি তখন একেবারে ইয়াং একটা ভিলেন নাম করতেছে মাত্র বাট উনি যে আমাকে অ্যালাউ করলেন ববিতা ভাই এবং ফারুক ভাই বলে আরে কোনো ব্যাপার না তুমি ভালো কাজ করো তুমি করো এবং তার সাথে এরপরে যে আমার পথ চলা আরম্ভ হয়েছে মানে মৃত্যুর আগ পর্যন্ত মনে করি তার সাথেই ছিলাম দোয়া করবেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একই কারণে শেষ জীবনে তিনি পার্লামেন্ট সদস্য হয়েছিলেন ঢাকা উত্তরা থেকে কিন্তু তার অসুস্থতা তাকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেয়নি আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের এই প্রিয় মানুষটির প্রতি শেষ সম্মান প্রদর্শন করবার জন্য তার মরদেহ তার সতীর্থরা বহন করে নিয়ে আসছে আপনারা যারা